ভারত কানাডার কূটনৈতিক বিবাদত মুখ খুলিছে আমেরিকায়। ব্রিটেনেও স্পষ্ট করলে নিজের স্থিতি, ভারতে কানাডাক তদন্তত সহযোগ নকরার অভিযোগ আমেরিকার। কি মূর লব ভারত কানাডার কূটনৈতিক বিবাদে? হরদীপ সিং নিজ্জারর হত্যাকাণ্ড কেন্দ্র করে ভারত আর কানাডার মাজত চলি আছে বাদ বিবাদ। কানাডার স্পষ্ট অভিযোগ, হরদীপ সিং নিজ্জারর হত্যাকাণ্ডত প্রত্যক্ষভাবে জড়িত আছে ভারত। কিন্তু কানাডার এই অভিযোগ বারম্বার নাকচ করে আহিছে ভারতে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোয়ে শেহতীয়াকৈ অভিযোগ উত্থাপন করেছিল যে বিগত বর্ষৰ জুন মাহত সাৰেত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জারক হত্যা করার ক্ষেত্রত ভারত সরকারের বিষয়া জড়িত আছিল। আনকি কানাডায় সংবাদমেল অনুষ্ঠিত করে এই হত্যাকাণ্ডর আড়ত ভারতীয় কারাগারত বন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণই বা কানাডাত থাকা ভারতের এজেন্ট জড়িত আছে বলে অভিযোগ উত্থাপন করে। এক প্রকারে কানাডায় লরেন্স বিষ্ণইক ভারতের সঙ্গে সংযোগ করেছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ অর্থাৎ RCMPর হাতত স্পষ্ট আর পতিয়নযোগ্য প্রমাণ আছে বলে দাবি করে উল্লেখ করে যে ভারত সরকারের এজেন্ট সকল এনে কামত নিয়োজিত হয়ে আছে যিয়ে জনসাধারণের সুরক্ষার প্রতি যথেষ্ট ভাবুকি কড়িয়ায় আনিছে। এনে অভিযোগের পাছতেই পরস্পরে পরস্পরের ছগৰাকীকৈ কূটনীতিবিদক নিজ নিজ দেশের পর বহিষ্কার করে। ভারতের অভিযোগ, কানাডায় নিজের রাজনৈতিক লাভালাভর ভারতক এনেদরে ইচ্ছাকৃতভাবে বদনাম করেছে। বারম্বার আহ্বান জানা পাছতো কানাডায় ভারতের সঙ্গে এই অভিযোগের কিঞ্চিত প্রমাণও ভাগ বতরা করা নাই। প্রতিবারেই কোনো তথ্য প্রমাণ নোহাক কানাডায় ভারতের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে আহিছে। ভারত আর কানাডার মাজত চলি থাকা এনে বিবাদের মাজতে মুখ খুলিছে আমেরিকায়। মঙ্গলবারে আমেরিকায় অভিযোগ উত্থাপন করে কয় হরদীপ সিং নিজ্জারর হত্যাকাণ্ডর তদন্তত ভারতে কানাডাক সহযোগ করা নাই। মঙ্গলবারে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টর মুখপাত্র মেথিউ মিলারে তেওঁর প্রেস বিবৃতিত কয় যে আমি স্পষ্ট করে দিছো যে অভিযোগসমূহ অত্যন্ত গুরুতর আর ইয়াক গুরুত্ব সহকারে লওয়াটো প্রয়োজন। আমি বিচারিছিল ভারত সরকারে কানাডার তদন্তত সহযোগ করক, কিন্তু তেওঁলোকে অর্থাৎ ভারতে সেই পথ বাছি লওয়া নাই। মন করবলগিয়া যে আমেরিকার সমান্তরালকৈ কানাডার পক্ষ লৈছে ব্রিটেনেও। ব্রিটেনের বৈদেশিক মন্ত্রালয়ে এক বিবৃতিত কয় যে কানাডার স্বতন্ত্র তদন্তত উল্লেখ করা গুরুতর ঘটনার বিষয়ে আমি কানাডার অংশীদার সকলের সঙ্গে যোগাযোগত আছো। কানাডার ন্যায়িক ব্যবস্থার উপর ব্রিটেনের সম্পূর্ণ আস্থা আছে। কানাডার আইনী প্রক্রিয়ার সঙ্গে ভারত সরকারের সহযোগিতা হয়েছে সঠিক পরবর্তী পদক্ষেপ। এইদরে এখনের পাছত আনখন দেশে কানাডা সরকারের পক্ষ গ্রহণ করেছে। বিপরীতে কানাডার তদন্তত ভারতক সহযোগ করবলে আহ্বান জানায় আছে, কিন্তু তার বিপরীতে ভারতেও গ্রহণ করেছে মজবুত স্থিতি। কানাডায় তদন্তর কোনো তথ্য প্রমাণ ভারতের সঙ্গে ভাগ বতরা করা নাই বলে ভারতে বারম্বার কানাডালে দুঃখ ঠেলি আছে। আর সেয়ে কানাডার অভিযোগের সমানে সমানে ভারতে এই অভিযোগ তথ্যর আধারিত নহয় বলে অভিযোগ উত্থাপন করে আহিছে। পরবর্তী সময়তে লক্ষণীয় হব ভারত আর কানাডার এই কূটনৈতিক বিবাদের সমাধান কিদরে হয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।